নমস্কার, আমি দীপশা মজুমদার। আমার আজকের নিবেদন কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা শুভযাত্রা। এক্সামিনের সময় হলো, কালীঘাটের ফুলটা কই? হাঁ করে যে আছিস খেদি, পড়বো ফোঁটা দই। জল ভরা ঘট কোথায় গেল, কই বা গেল আমের ডাল? এদিকে যে 10টা বাজে, তোদের বুঝি নেই খেয়াল? কেষ্ট কালী সরস্বতী ঠেকিয়ে মাথা সবার পায়, ঘাটটা গেল টন টনিয়ে, ব্যথার চোটে প্রাণটা যায়। পাশ করাটা নয় কো সোজা, সব দেবতার চাই যে দয়া। হাসিস কেন ফিক ফিকিয়ে, চার কষাবো বুঝলি জয়া? বেরোই তবে, এই সেরেছে পেছনেকে ডাকলো রে, নিনি কলম ভুল হয়েছে, ডাকবি পিছু তার করে। কি সর্বনাশ, বাজার থেকে আনলো কে রে কাঁচকলা? নিতাই বুঝি কি এক করে আজ থরব চেপে তোর গলা, সঙ্গে আবার ডিমও আছে, গোল্লা খাবো আজকে ঠিক। শুভ কাজে বাঁকড়া দিলি, হত ভাগা কি বিল্লিক? আবার কিরে টিকটিকিটা উঠলো কোথায়? টিকটিকিয়ে তারা তারা জুল দি তারা, লেঠা কত দেখ দেখিয়ে। জয় মা কালী, বেরুই এবার। হঠাৎ একে শব্দ রে, ধরফুরি উঠলো যে বুক, শরীর হলো স্তব্ধ যে। সময় বুঝে গলির মোড়ে হাঁচলো কে রে ফেঁচর ফেঁচ? একটি কপি বাঁশের গলা কাটলো শেষে ঘেচাং ঘেচ। আর কি হবে শুই গে খাটে, আন রেখে দি ঠান্ডা জল, নাক ডাকিয়ে ঘুমোই গিয়ে, এক্সামিনে কি আর ফল। নমস্কার।